নিরাপদ সড়ক তো আমাদের প্রয়োজন, এবং সরকারও কিন্তু অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার ইতিমধ্যে হাফ ভাড়া করে দিয়েছে, এবং মালিক সমিতিও ঢাকায়, বেসরকারি মালিক সমিতি, তারাও ঢাকায় হাফ ভাড়া করে দিয়েছে, চট্টগ্রামের জন্য আলোচনা করছে। তো আমি আশা করব এখন আমাদের সন্তানেরা এখন ক্লাসে ফিরে যাবে, কারণ আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীদের নিয়ে একটি রাজনীতি করা শুরু হয়ে গেছে। তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে অনেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। আমাদের দেশে কিছু পক্ষ আছে যে পরগাছার মতো, তারা অপরের উপর ভর করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। তো এই পরগাছারা এখন সক্রিয় হয়ে গেছে, ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। সুতরাং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি অভিভাবকদের অনুরোধ জানাবো এই ব্যাপারে আপনারাও সতর্ক থাকবেন, সন্তানেরা যাতে ক্লাসে ফিরে যায় সেদিকে আমাদেরও লক্ষ্য রাখতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি বলেছেন যে খালেদা জিয়াকে বিদেশ না পাঠালে সরকারকে ট্রেনিং হিস্ট্রে নামিয়ে ফেলা হবে। তা আমাদেরকে তো ট্রেনিং হিস্ট্রে ওনারা নামাতে চাচ্ছেন 12.5 বছর আগে থেকে, এখন আমাদেরকে ট্রেনিং হিস্ট্রে নামাতে গিয়ে রশি ছিঁড়ে তারাই পড়ে গেছেন। তা আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ জানাবো, আমাদেরকে ট্রেনিং হিস্ট্রে নামাতে গিয়ে আপনারা ইতিমধ্যেই পড়ে গেছেন, আরও টান দিলে আপনারা আরও পড়ে যাবে। সুতরাং সেই চেষ্টা করে কোনো লাভ নেই। সরকার বেগম জিয়া যাতে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা পান, চিকিৎসা পান, সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা দেশের অভ্যন্তরে গ্রহণ করতে চায় বদ্ধপরিকর।